সংগঠিত লেনদেনগুলো থেকে হিসাব খাত বের করে নির্দিষ্ট ক্রমানুসারে বা ডেবিট ক্রেডিট নির্ণয় করে নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো হচ্ছে জাবেদা, সহজ কথা যেটা। আর আমরা মূলত এখান থেকে জাবেদা করাটা শিখবো, জাবেদার প্রকার সবাই জানি। ব্যবহারকারী দৃষ্টিকোণ থেকে জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ বা প্রকৃত জাবেদা, আরেকটা হচ্ছে বিশেষ জাবেদা। তো দেখো, সাধারণ একটা বিশেষ, বিশেষ জাবেদা হচ্ছে মূলত আট ধরনের, যেমন ক্রয় ব্যয় বা ক্রয় জাবেদা, হচ্ছে বিক্রয় জাবেদা, হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। অর্থাৎ আমি মুখে বলছি ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, প্রাপ্য বিল, একটা প্রদেয় বিল, এই হচ্ছে আটটা। এখানে মূলত ক্রয় জাবেদা হচ্ছে সবাই মোটামুটি যেটা জানে, ধারে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয় জাবেদা দিতে হয়, ধারে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমাকে বিক্রয় জাবেদা দিতে হয়, আর ক্রয় ফেরত হচ্ছে ধারে ক্রয়কৃত পণ্য যেটা ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে ক্রয় ফেরত জাবেদা দেওয়া হয়, আর ধারে বিক্রয়কৃত পণ্য যখন আমার কাছে ফেরত আসে তখন দেওয়া হয় বিক্রয় ফেরত জাবেদা। আর নগদ প্রাপ্তি মানে যেখানে শুধু নগদ লেনদেন করা হবে সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, আর নগদ প্রদান মানে আমি যে টাকাগুলো নগদ দিয়ে লেনদেন করবো সেটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। একটা প্রাপ্য বিল আর প্রদয় বিল, প্রাপ্য বিলের স্বীকৃতি দিলে সেটা হচ্ছে প্রাপ্য বিল জাবেদা, আর প্রদয় বিলের স্বীকৃতি দিলে সেটা হচ্ছে প্রদয় বিল জাবেদা। তো মোটামুটি এটা হচ্ছে বিশেষ জাবেদার মধ্যে ক্লাসিফিকেশন। এখন আসি আমরা সাধারণ বা প্রকৃত জাবেদা, অর্থাৎ বিশেষ জাবেদায় যেগুলো অন্তর্ভুক্ত হবে না সেগুলো হচ্ছে সাধারণ বা প্রকৃত জাবেদা। যেমন আমি যদি তোমাদেরকে বলি প্রারম্ভিক জাবেদা, এরপর হচ্ছে সমন্বয় জাবেদা, এরপর হচ্ছে সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা, এরকম করে। অর্থাৎ এই দুটার মধ্যে আমার পার্থক্য বুঝতে হবে, আমি আজকে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখন প্রারম্ভিক জাবেদা কি, প্রারম্ভিক জাবেদা হচ্ছে চলমান ব্যবসা প্রতিষ্ঠানের পূর্ববর্তী হিসাবকালের উদ্ধৃত পত্রে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বা। আমি আবার বলছি, প্রারম্ভিক জাবেদা দাখিল হচ্ছে একটা চলমান ব্যবসা প্রতিষ্ঠানের আগের বছর বা পূর্ববর্তী হিসাবকালের উদ্ধৃত পত্রে, আমরা জানি সবাই উদ্ধৃত সম্পদ, দায়, মালিকানা সত্ত্বা, অর্থাৎ এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়। এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্বা পরবর্তী বছরের হিসাবকালের সূত্রে যে দাখিলা দেওয়া হয় এটাকে বলা হচ্ছে প্রারম্ভিক জাবেদা। এবার আসলে সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা হচ্ছে হিসাবকালের মধ্যে বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয় এবং বাদ পড়া দফাগুলোর জন্য যে দাখিলা দেওয়া হচ্ছে সমন্বয় জাবেদা। আর সমাপনী জাবেদা হচ্ছে ব্যবসায়ের নামিক হিসাব বা অস্থায়ী হিসাব, আমি আবার বলছি ব্যবসায়ের নামিক বা অস্থায়ী হিসাব বন্ধ করার জন্য যে দাখিলা দেওয়া হচ্ছে সমাপনী দাখিলা। তো আশা করি তোমরা এই সবগুলো মোটামুটি বুঝতে পেরেছ। আর আমি আজকে তোমাদেরকে জাবেদা কিভাবে করতে হয় সবাই মোটামুটি করছে, আমি তোমাদের ঝালাই দিয়ে নিবো যে কিভাবে করতে হয় শর্টকাট ওয়েতে, সেই জিনিসগুলো দেখাবো। দেখো জাবেদা করতে হয় কি, ধরো কোন জাবেদা করবো, প্রথমে একটা প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, প্রশ্ন থেকে আমার ঘটনা নির্ণয় করতে হবে। আমি আবার বলছি প্রথমে কি দেওয়া থাকবে, জাবেদার প্রশ্ন, প্রশ্ন থেকে ঘটনা, ঘটনা থেকে আমি দেখবো এটা লেনদেন কি লেনদেন নয়, লেনদেন কি লেনদেন নয়। দেখো যদি লেনদেন হয় তো দেখবে এটা কোন হিসাব খাত বা দুটি পক্ষ কোন
হিসাব খাত বা দুটি পক্ষ। আমি আবার বলছি, দেখো লেনদেন থেকে কোন হিসাব খাত বা দুটা পক্ষ বের করতে হবে। আর যেটা লেনদেন এখান থেকে আমার কোনো হিসাব খাত বা পক্ষ বের হবে না, তো এটা নিয়ে আমার কোনো চিন্তা আমার কোনো দরকারই নেই। দেখো এবার কোন হিসাব খাত, এরপর হচ্ছে যে এখান থেকে কোন হিসাব, হিসাবটা বের করতে হবে। তাহলে এরপর আমি কি বের করবো এখান থেকে, কোন হিসাব। আমার এখানে জায়গা নেই, আমি নিচে লিখছি। দেখো তাহলে হিসাব খাত কোন হিসাব, এরপর হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়, অর্থাৎ আমি এখান থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। এরপর জাবেদা ছবি লিখবো শেষ। এটা হচ্ছে আমার জাবেদা করার নিয়ম, অর্থাৎ এই নিয়মে দেখো প্রশ্ন থাকবে ঘটনা, ঘটনা করে আমি লেনদেন কিনা দেখবো, কোন হিসাব খাত কোন হিসাব, এরপর ডেবিট ক্রেডিট নির্ণয়, এরপর আমি জাবেদা ছবি লিখে দিব। এবার আসো, সবাই এগুলো নোট করে নিলে ভালো হয়। দেখো জামেদা, যারা এই নিয়মটা ফলো করবে তারা 90% জামেদা করতে পারবে আমার বিশ্বাস। যারা ভালো মনোযোগ সহকারে দেখবে, একটা হচ্ছে কি গেল কি আসলো, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। জামেদা কোনো মুখস্থের বিষয় নয়, জামেদা হচ্ছে বুঝার বিষয়। আমি বারবার বলতেছি এর আগে ক্লাসও করেছি হিসাব, যারা হিসাব চিনতে পারবে তাদের জাবেদা করা অনেক সহজ। দেখো কি গেল এখানে, দেখো প্রশ্ন করি এখানে হচ্ছে কেন আসলো, কোথা হতে আসলো। দেখো এখানে কি আসলো, এখানে হচ্ছে কেন গেল, কোথায় গেল, এই জিনিসটা ভালো করে খেয়াল করো। কি গেল কি আসলো, কেন আসলো কোথাও আসলো, কেন গেল কোথায় গেল। দেখো ওই আগের মতো এখান থেকে আমি কি বের করবো, একটা হিসাব খাত বের করবো বা দুটি পক্ষ, মনে করো কি বের করবো, দুটি পক্ষ। এখান থেকে দুটো পক্ষ বের করবো, পক্ষ বের করবো আমি কি বের করবো, হিসাব, এটা কোন হিসাব, এরপর ডেবিট ক্রেডিট। মনে করো বলো পণ্য ক্রয়, দেখো আমি এখানে লিখলাম পণ্য ক্রয় 5,000 টাকা। নিজেকে প্রশ্ন করো এনে কি গেছে কি আসছে, খেয়াল করো তো কি আসলো, পণ্য। আচ্ছা দেখো এনে লিখলো পণ্য। এবার আসো এখানে কি গেল, টাকা গেছে, টাকা হলো নগদ, তাই এনে লিখলো নগদান। দেখো এরপর আমি এখানে দুটো পক্ষ পেয়ে গেছি, একটা হচ্ছে নগদান আর একটা পণ্য, নামে হিসাব রাখা হয় না আমরা সবাই জানি। তো এটা হচ্ছে কি ক্রয়, দেখো তো আমি এখানে দুটো পক্ষ পেয়েছি, পেয়েছি একটা হচ্ছে কি নগদান একটা হচ্ছে ক্রয়। ওকে দুটো পক্ষ পেয়ে গেছি, এবার আসে আমি কোন হিসাব। তো আমি এর আগের ক্লাসে বলেছি ব্যয় আয় সম্পদ দেয়, যারা এগুলো চিনতে পারবে তাদের জন্য এটা করা অনেক ইজি। ওকে ক্রয়টা কি আমার জন্য একটা ব্যয়, ব্যয়টা বাড়ছে নি কমছে, এখানে ব্যয় বাড়ছে। তাহলে আমি এখানে দেখো হিসাবের মধ্যে চলে আসছি, তাহলে একটা হচ্ছে কি হিসাব, ক্রয় হিসাব। দেখো আরেকটা কি হিসাব, ওই যে বললাম কি আসছে পণ্য, পণ্যটাকে কি নামে লিখছি, ক্রয় হিসাব নামে লিখেছি। আরেকটা কি ঠিক চলে গেছে আমাদের নগদান, নগদান কি আমার জন্য একটা সম্পদ, তো সম্পদ তো আমরা কি হয় ক্রেডিট হয়। তাহলে কোন হিসাব, এরপর ডেবিট ক্রেডিট নির্ণয়, অর্থাৎ তাহলে আমরা জাবেদা কি পেলাম, জাবেদা পেলাম হচ্ছে ক্রয়, অর্থাৎ কি ব্যয় বাড়ছে, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর যেহেতু নগদান মানে সম্পদ, সম্পদ কমছে জন্য কি সম্পদ হচ্ছে ক্রেডিট। এখন আমি জাবেদা ছবি কিভাবে লিখবো, অর্থাৎ এই দুইটা থেকে 90% জাবেদা করা যাবে, যে কোনো জাবেদা হোক। শুধু নিজেকে প্রশ্ন করবা কেন আসলো কেন গেল। দেখো আমি তোমার এখানে জাবেদার, সবাই জানে জাবেদার গেল, জাবেদার মূলত গণ হয় 5টা তারিখ, এনেছি হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এই তো। তাহলে এই যে আমি ধরো যে 1 তারিখ এটা ছিল, ধরো এখানে লিখলাম হচ্ছে ক্রয় হিসাব, ক্রয় হিসাব। দেখো তোমরা এখানে ডেবিট কথাটা পুরোটা লিখবা, আর যে ক্রেডিটটা লিখবে হচ্ছে ডান পাশ থেকে একটু যে, মানে এখান থেকে একটু এই পাশে যে, ধরো এটা কি নগদান। আমি মুখে বলতেছি এখানে জায়গা নেই, দেখো ক্রয় হিসাব আর নগদান হিসাব, ক্রয় কি ব্যয়, ব্যয় বাড়ছিল, এখানে লিখবে হচ্ছে ডেবিট টাকা, সবাই জানে ডেবিট টাকা এনেছে ক্রেডিট টাকা, আর এখানে হচ্ছে কি খতিয়ান পৃষ্ঠা। তো ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, এটা হচ্ছে 1 নম্বর শেষ। এবার 2 নম্বর আসো, মনে করো আসবাবপত্র ক্রয় বা আচ্ছা বিক্রয়, ধরো পণ্য বিক্রয় সহজ করে বললাম, আবার
প্রশ্ন করো কি গেল কি আসছে খেয়াল করো এনে কি আসছে নগদ টাকা আসছে তুমি এখানে নাকি নগদ আনো আর এখানে কি গেল পণ্য গেছে পণ্যটাকে এখন কি নামে বলা হবে বিক্রয় নামে বলা হবে কারণ পণ্য চেক এগুলো না কোনো হিসাব দেখা হয় না এখানে লিখলাম কি স্যার বিক্রয় সেম এবার কি করব আমার কাছে আসছে নগদ সম্পদ তো সম্পদ বাড়ছে তো সম্পদ বললে কি ডেবিট তো আমি এখন যদি পণ্য বিক্রয় যাবে দাদি তাহলে কি স্যার নগদান ডেবিট আর বিক্রয় কি আমার জন্য একটা আয় এই আয়টা হচ্ছে কি আয় বললে কি হয় ক্রেডিট এইজন্য এখানে দেব কি বিক্রয় এখানে কিন্তু অবশ্যই হিসাব লিখতে হবে এখানে অবশ্যই হিসাব লিখতে হবে তাহলে আমার দেখো যত জাবেদ আছে আমি জাবেদগুলো সহজেই করতে হবে যদি আমি এই জিনিসটা মনে রাখি এখন যদি তোমাকে বলে পণ্য ক্রয় করা হিসাব দিবি নগদ হিসাব দিবি তুমি সারা জীবন মুখস্থই করে যাবে যদি এটা শিখতে পারো তোমার মুখস্থ জাবেদ কোনোদিনই মুখস্থ করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ দেখো আমি তোমাকে আরো একটা উদাহরণ দেই এখন মনে করো ধারে পণ্য বিক্রয় আচ্ছা ধারে পণ্য ক্রয় নিয়ে বা বিক্রয় নিয়ে যেটা বলেছি এখন যদি বলা হয় ধরো মনে করো আসবাবপত্র ক্রয় দেখো আসবাবপত্র ক্রয় 10,000 টাকা ওকে আবার সেম প্রশ্ন করে এখানে কি আসলো কি গেল তো আচ্ছা বলতে এখন ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করলে কি আসছে আসবাবপত্র আসছে মানে কি সম্পদ বাড়ছে আবার আমি যে ক্রয় করছি ক্রয় করলে কি টাকা দিছি টাকা দাও মানে নগদ চলে গেছে তো নগদ সম্পদ কমছে তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট অর্থাৎ তোমরা বাসা নিজেরা এই নিয়মটা ফলো করে প্র্যাকটিস করো ইনশাআল্লাহ সবগুলো জায়গা তোমাদের হয়ে যাবে তো জাবেদ এই ছিল মোটামুটি এখানে উদাহরণ দিলে আরো শত শত উদাহরণ দেওয়া যাবে আমি তোমাদের যে তিনটা উদাহরণ দিলাম এগুলো দিয়ে তোমরা বাসা নিজেরা প্র্যাকটিস করবা আশা করি পারবে আর লাস্টে চারটা দিয়ে শেষ করে দিই বুঝতে পারলে বেতন বেতন প্রদান ধরো 5,000 টাকা এবার এখানে প্রশ্ন করো এই জিনিসটা ভালো করে খেয়াল করো 5,000 টাকা কি গেল কি আসলো এখানে গেছে কিন্তু কোনো কিছু আসে না তোর টাকা গেছে সবাই জানি তো এনে দিলাম হচ্ছে নগদান দেখো এখানে যখন উত্তরটা পেলাম না নিচে চলে আসে কেন গেল বেতন খাতে গেছে বা বেতনের জন্য গেছে তো কেন গেছে আমি বেতন দিছি তাই না দেখো উত্তর কিন্তু পেয়ে গেছি এর মানে বেতন কি আমার জন্য একটা ব্যয় তো ব্যয় বাড়ছে বেতন হচ্ছে ব্যয় তো বেতন হিসাব ডেবিট আর নগদান ঠিক কমছে নগদ হিসাব ক্রেডিট এবার আমি তোমাদেরকে সমন্বয় জাবেদ প্রারম্ভিক জাবেদ এগুলো নিয়ে কিছু আলোচনা করব প্রথম হচ্ছে প্রারম্ভিক জাবেদ এগুলো তোমাদের নবীত্বের জন্য অনেক ইম্পর্টেন্ট দেখো তো আমি একটু আগে বলছিলাম এখানে মূলত পূর্ববর্তী হিসাবকালে একটা চলমান ব্যবসা প্রতিষ্ঠানের আগের বছরের হিসাবকালে তিনটা জিনিস সম্পদ দায় মালিকানা সত্ত্বা আমি লিখলাম এখানে দেখো কি কি না সম্পদ দায় মালিকানা সত্ত্বা এই তিনটা যে সম্পদ দায় মালিক এই তিনটা জিনিস পরবর্তী বছরের হিসাবকালে শুরু দিন আলো ব্যবসাটা করা হবে এরকম এই তিনটা দেখো সম্পদ দায় মালিকানা সত্ত্বা ধরো সম্পদ কি নগদান হতে পারে আজামত্র হতে পারে দায়িত্ব জানি পাওনাদার হতে পারে আর মালিকানা থেকে মূলধন উত্তোলন হতে পারে আমি যদি তোমাদের মেইন পেজ একটা অঙ্ক দেখাই সেটা হচ্ছে 78-5 নং যে সিজনশীল দেওয়া আছে আমি তোমাদের এটাই সলভ করে ট্রাই করব যেমন এখানে বলছে মেসার্স আলফা ট্রেডার্স 2017 সালের 1 জানুয়ারি তারিখে সম্পদ দায় দেনা ছিল নিম্নরূপ যেমন নগদান হিসাব আজামত্র হিসাব বিনিয়োগ পাওনাদার মূলধন এই হিসাবগুলো দেওয়া ছিল এখন আমাকে ক নাম্বার করতে বলা হয়েছিল প্রারম্ভিক জাবেদার প্রারম্ভিক জাবেদ আমি এটাই দেখো তো এখন যদি আমি প্রারম্ভিক জাবেদার না বুঝে করতে পারবো না তো দেখো আমি জাবেদা দিব দেখেন হচ্ছে তারিখ এরপর হচ্ছে হিসাবের নাম তো তোমরা এগুলো দিয়ে নিবে খতিয়ান পৃষ্ঠা আর এখানে হচ্ছে ডেবিট টাকা আর এখানে হচ্ছে ক্রেডিট টাকা আমি এটা লিখলাম না তোমার মুখে বলে দিচ্ছি ভালো করে খেয়াল করো এবার আসো আমি তোমাদের বুঝে দিচ্ছি দেখো নগদান নগদান কি আমার জন্য একটা সম্পদ তো প্রথমে এখানে কি লিখবো এখানে তো অবশ্যই তারিখ দিয়ে দিবে হচ্ছে 2017 সাল কত জানুয়ারি 1 এটা হচ্ছে নগদান
হিসাব ডেবিট দেখো তো যেগুলো ডেবিট হয় নগদা এরপর হচ্ছে কি আছে আসবাবপত্র হিসাব এটা ডেবিট লিখবা এরপর হচ্ছে বিনিয়োগ এরপরে আর কোন সম্পদ নেই এবার দেখি দায় কি কি আছে দায় আছে একটা হচ্ছে পাওনা দাও তোমরা দেখো আমি বলছি যখন ক্রেডিট আইটেম গুলো হবে এটাতে ডান পাশে যে একটু লিখবা তো এখান থেকে লিখলাম পাওনা দাও হিসাব আর এটা কি ছিল মূলধন দেখো এটা হচ্ছে আমার কারণ হিসাবে শেষ এখন তুমি এখানে কারণ লিখে দিবা যে নগদ এবং এগুলো নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে টাকা গুলো দিয়ে দিবা শেষ তোমরা চাইলে জাবেদা নিচে এখানে কি মোট যোগফল দিয়ে দিবা নাইলে দুটো জেড দিয়ে দিবা শেষ এখানে কোনো ঝামেলা নেই অর্থাৎ প্রারম্ভিক জাবেদায় যে জিনিসগুলো যায় বা এটা গত বছরের হিসাব করার উদ্দীপ্ত থেকে যে সম্পদ দায় এবং মালিকানা সূত্র সেগুলো নিয়ে শুরু করা হয় তাহলে আমার প্রারম্ভিক জাবেদা শেষ এবার আসে আমি সমন্বয় জাবেদা কয় মিনিট হয়েছে দেখতো ষোলো মিনিট আর চার মিনিটে শেষ করবো দেখো হিসাবকারের মধ্যে যে বকে আইবে সমন্বয় জাবেদা মূলত দুইটা একটা হচ্ছে অগ্রিম আইবে আর একটা বকে আইবে এটা মনে রাখতে হবে এছাড়া স্থায়ী সম্পত্তি যে অবচর বা অবলম্বন সেই ক্ষেত্রে দেওয়া হয় তাহলে স্যার দেখো সমন্বয় জাবেদা একটা কৌশল আছে সবাই খেয়াল করে ভালো করে সেম আমি যে একটু তোমাদের জাবেদার কৌশলটা দেখেছি প্রশ্ন থেকে ঘটনা ঘটনা থেকে লেন দেন এইভাবেই তো এখানে একটা কৌশল অবলম্বন সেটা হচ্ছে তোমরা সমন্বয় জাবেদা করবে এখানে এখানে হচ্ছে সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগ বা বিয়োগ এখানে হচ্ছে প্রথম সংশ্লিষ্ট পক্ষটি যারা এটা বুঝবে সমন্বয় জগতে যত সমন্বয় জগতে আসবে এখান থেকে করা সম্ভব যদি কেউ এটা বুঝে থাকে আমি এটা বোঝানোর ট্রাই করবো আর এখানে হচ্ছে দ্বিতীয় সংশ্লিষ্ট পক্ষটি অর্থাৎ যে নামে যোগ বা বিয়োগ করা হয় যে নামে যোগ অথবা বিয়োগ করা হয় সমন্বয় জগতে করার নিয়ম আমি দুইটা উদাহরণ দিয়ে শেষ করে দিব যেমন দেখো তোমাদের বইটা দেওয়া আছে মোট প্রদত্ত বেতন 1,20,000 টাকা যার মধ্যে 20,000 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে আমরা সবাই তো আর্থিক অবস্থায় বিবরণী করেছি মোটামুটি জানি দেখো আমরা তো আয় বিবরণী সবাই করেছি দেখো তো প্রথম ছিল বেতন বেতন কত টাকা 1,20,000 এই জিনিসটা ভালো করে দেখো এখান থেকে আমি সমন্বয় জগতে শেষ করে দিব কত হচ্ছে 1,20,000 টাকা এখান থেকে আমি অগ্রিম সবসময় মনে রাখবো অগ্রিম মানে বাদ বকেয়া মানে যোগ অগ্রিম মানে কি বাদ বকে মানে যোগ তাহলে বেতন অগ্রিম কত টাকা 20,000 টাকা এখানে হচ্ছে 1,00,000 টাকা দেখো আমি তো এটাই তো আয় বিবরণীতে করি খেয়াল করো এটা হচ্ছে আয় বিবরণী আচ্ছা স্যার আমার বেতন থেকে এটা ব্যয় না খেয়াল করো তো নিজেকে প্রশ্ন করো এখন আমি যে বাদ দিছি তাহলে ব্যয়টা কি কমছে না বাড়ছে অবশ্যই ব্যয় কমছে ওকে এর মানে সংশ্লিষ্ট একটা পক্ষ পেয়ে গেলাম হিসাব খাতের মধ্যে ধরো এখন কি পেলাম বেতন পেলাম পাইছি না আচ্ছা ওকে এখন বেতনটা কমছে নাকি বাড়ছে অবশ্যই কমছে ব্যয় হ্রাস মানে কি ক্রেডিট এবার আসো এই যে দ্বিতীয় সংশ্লিষ্ট পক্ষের যে নামে যোগ মানে কি নামে করছিলাম বেতন অগ্রিম বা অগ্রিম বেতন দেখো যখন আমি একটা পেয়ে যাব বেতন ক্রেডিট তখন আমার আরেকটা কোন হিসাব সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না তাহলে এ দেখো আমি কি পেলাম একটা যেহেতু ক্রেডিট হচ্ছে আরেকটা অবশ্যই ডেবিট হবে তাহলে আমি এটা সমন্বয় জায়গা থেকে দিতে পারি দেখো তো অগ্রিম বেতন অর্থাৎ অগ্রিম বেতন কি ডেবিট বেতন ক্রেডিট অর্থাৎ এই নিয়মে তোমরা সবগুলো সমন্বয় জায়গাতে করবা আশা করি এটা বুঝতে পারছো ইনশাল্লাহ তোমাদের নেক্সট ক্লাসে যতটুকু পারি ভিডিওগুলো দেওয়া হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ